আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 300 পাকিস্তানের মৃত্যু। চীনা কূটনীতিকের সঙ্গে অতিরিক্ত সময় বৈঠক করলেন ব্লিংকেন। প্রেম করার অপরাধে খুন, ফেলে দেওয়া হলো কুমিরের অভয়ারণ্যে। মণিপুর যেন এখন সিরিয়া লেবানন। সংবাদ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে দুই সাংবাদিকের বাড়িতে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। গ্রিস উপকূলে নৌকা ডুবির ঘটনায় অন্তত 300 পাকিস্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার জাতীয় শোক ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি ইউরোপের সবচেয়ে ভয়াবহ অভিবাসী নৌকা ডুবির ঘটনায় জড়িত সন্দেহে 10 মানব পাচারকারীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার এক টুইট বার্তায় তিনি লেখেন, আমি জাতিকে আশ্বস্ত করছি যে যারা এই ঘটনার তদন্তে অবহেলা করবে তাদেরও বিচার করা হবে। গত বুধবার গ্রিস উপকূলে কয়েকশো অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যায় একটি নৌকা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে 400 থেকে 750 জন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ে সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। এরই মধ্যে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াংলির সঙ্গে বৈঠক করেছেন ব্লিংকেন। এর মধ্যে আসার কথা হচ্ছে নির্ধারিত সময়ের চেয়েও আরও 1 ঘন্টা বেশি সময় ধরে বৈঠক করেছেন তারা। যদিও এসব বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি, তবে এই দুই দিনের এই সফরে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলাপ করবেন ব্লিংকেন। গত 5 বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কূটনীতিক চীনে সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুদেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা। ভারতে প্রেম করার অপরাধে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন দুই তরুণ তরুণী। মেয়েটির পরিবারের লোকজন শুধু খুন করেই ক্ষান্ত হননি। ছেলেমেয়ের মরদেহের সঙ্গে পাথর বেঁধে এমন একটি নদীতে ফেলা হয়েছে যেখানে শত শত কুমিরের বসবাস। নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রতনবাসাই গ্রামে। পুলিশ জানিয়েছে, সম্মান বাঁচাতে পরিবারের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ওই গ্রামের বাসিন্দা শিবানী তমার, পাশের গ্রামের রাধেশ্যাম তমারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিবানীর, কিন্তু সম্পর্ক মেনে নিতে না পারায় ক্ষোভ বিরাজ করছিল শিবানীর পরিবারে। মূলত সেই সূত্র ধরেই খুনের শিকার হয়েছেন 18 বছর বয়সী শিবানী ও 21 বছর বয়সী রাধেশ্যাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে শুরু হওয়া সহিংসতায় বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র জনতার সংঘর্ষ চলছে। সেখানে সরকারি সম্পত্তি ও কর্মকর্তাদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল বিজেপির প্রেসিডেন্ট অধিকারী মায়ুম সারদা দেবীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। থংজু বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রধান কার্যালয়ও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। রাজ্যের পরিস্থিতিকে লিবিয়া, লেবানন, নাইজেরিয়া বা সিরিয়ার সঙ্গে তুলনা করে মণিপুরের এক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা মন্তব্য করেছেন, তার রাজ্য এখন রাষ্ট্রহীন, সেখানে মানুষের জীবন ও সম্পত্তি ইচ্ছে মতো কেড়ে নেওয়া হচ্ছে। গত মাসে মণিপুরে মেইতেই ও নাগাকুকি জাতিগোষ্ঠীর মধ্যে যে রক্তাক্ত সংঘাত শুরু হয় তা সাময়িকভাবে কমে এলেও গত 3-4 দিনে তা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। সংঘাতের এই ঘটনায় এরই মধ্যে 50 শতাধিক মানুষ নিহত হয়েছে। এক সাবেক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রে দুই সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন 3 আসামি। এদের মধ্যে 2 জন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, 1 জন এখনও পলাতক। মার্কিন অ্যাটর্নি অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের এপ্রিল ও মে মাসে নিউ হ্যাম্পশায়ারের দুই সাংবাদিকের বাড়িতে ইট ও বড় বড় পাথর নিয়ে হামলা চালিয়েছিলেন 3 সন্দেহভাজন। শুধু তাই নয়, এক রাজ্য থেকে আরেক রাজ্য ওই সাংবাদিকের পিছু নেওয়ারও ঘটনা ঘটিয়েছিলেন তারা। এসব অপরাধে তাদের 5 বছর পর্যন্ত কারাদণ্ড ও $2,50,000 পর্যন্ত জরিমানা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগোনিউজ24.com। ধন্যবাদ সবাইকে।